ফুটবলার থেকে সেলিব্রিটি বনে যাওয়া ইংলিশ ফুটবলার ডেভিড বেকহামের 49তম জন্মদিন আজ। 1975 সালের এই দিনে লন্ডনে জন্মগ্রহণ করেন ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহাম। নিজের ফুটবল ক্যারিয়ারে সাড়া জাগানো এই ইংলিশ ফুটবলার অবসরের পরেও আলোচনায় থাকেন নিয়মিত। ফুটবল ভালোবাসে তবে ডেভিড বেকহামকে চেনেন না এমন সমর্থক খুঁজে পাওয়া মুশকিল। ক্যারিয়ারের প্রথম থেকেই তার খেলায় মুগ্ধ হয় সকলে। তবে বেকহাম বিশেষজ্ঞ ছিলেন তার ফ্রি কিকে। অবিশ্বাস্য সব ফ্রি কিকে ফুটবল দুনিয়ার মন মাতাতেন তিনি। 1991 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে অভিষেক হয় বেকহামের। তার পরের মৌসুমেই সিনিয়র দলে ডাক পান তিনি। এরপর তার পায়ের জাদুতে সকলকে মুগ্ধ করে গেছেন কিংবদন্তি এই ফুটবলার। ইউনাইটেডে 11তম মৌসুম কাটানোর পর তাকে দলে টানে ইউরোপের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে সেখানে তিনি তেমন সাফল্য পাননি, যদিও বেকহাম তার মাদ্রিদের সঙ্গে চুক্তির শেষ বছরে লীগ শিরোপা জিতেছিল। 2007 সালে বেকহাম পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এলএ গ্যালাক্সির সঙ্গে 5 বছরের চুক্তি করলেও মাঝে 2 বছর ধারে এসি মিলানের হয়ে খেলেছেন বেকহাম। আর ক্যারিয়ারের শেষ মৌসুমটা তিনি কাটান ফরাসি জায়ান্ট পিএসজির হয়ে। 2013 সালে সকল প্রকার ফুটবল থেকে অবসর নেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলারদের একজন। ক্লাবের হয়ে 97 গোলের পাশাপাশি জাতীয় দলের হয়ে গোল করেন 17টি। ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন বেকহাম। 6 বার লীগ শিরোপা, 2 বার এফএ কাপ এবং 1 বার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপাও জিতেছেন তিনি। এছাড়াও রিয়াল মাদ্রিদ ও পিএসজির হয়ে 1 বার এবং এলএ গ্যালাক্সির হয়ে 2 বার লীগ শিরোপা জিতেছেন বেকহাম। তবে এখানেই তার সফলতার শেষ নয়, একজন সাবেক ফুটবলারের পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও তিনি। যখন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন তখন তিনি লন্ডন ও যুক্তরাষ্ট্রে 2টি স্কুল চালু করেন, যার নাম দেয়া হয় ডেভিড বেকহাম একাডেমি। ডেভিড বেকহাম এই স্কুল 2টি চালু করেন 2005 সালে। আর ফুটবলকে অবসর বলার পরের বছরই যুক্তরাষ্ট্রে একটি নতুন ক্লাব ইন্টার মিয়ামি প্রতিষ্ঠা করেন ডেভিড বেকহাম। এটির জন্ম হয় 2014 সালে। শুরুতেই এই ক্লাব সম্পর্কে কারোর ধারণাই ছিল না। তবে গত মৌসুমে যখন ফুটবল জাদুকর লিওনেল মেসি ক্লাবটিতে যোগ দেন তারপর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে উঠে যায় ইন্টার মিয়ামি।